সেই জন্য উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন আমাদের নবীজির পেশাব রক্ত পায়খানা সব পাপ। বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পান করার কারণে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন এরকম নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ পেশাব জান্নাতে নিতে পারে তো পোশাক কেন নেবে না আমাদের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই যে আমার পেশাব পান করলে সে জান্নাতের শুভ সংবাদ পাবে বা জান্নাত যাবে, এরকম কোনো বর্ণনা নেই। সুতরাং এই হাদিস দুটি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পবিত্র এবং তার পেশাব পান করলে জান্নাতের শুভ সংবাদ পাবে এই ধরনের বক্তব্যটি আসলে সমীচীন নয়, গ্রহণযোগ্য নয়। চার পচা রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের পেশাবই অপবিত্র, যে কোনো জায়গায় লেগে গেলে সেই কাপড়টা অপবিত্র হবে, ধুইতে হবে পবিত্রতা হাসিলের জন্য। কিন্তু এরকম বলা হয় নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পবিত্র, এরকম কোনো বর্ণনা নেই। আত্তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাল জালিমিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা আনফা'না বিমা 'আল্লামতানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত উপস্থিতি, আজকে ছোট্ট একটি প্রশ্নের আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রশ্নটি ছিল যে জনৈক বক্তা বলেছেন নাকি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব জনৈক সাহাবী পান করেছিলেন, এজন্য তাকে জান্নাতের শুভ সংবাদ দেওয়া হচ্ছে। অতএব এই বিষয়ে কোরআন সুন্নার আলোকে, সাহাবিদের নীতির আলোকে আমরা কিছু জানতে চাই। বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পান করার কারণে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন এরকম নয়, এবং জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন যে সমস্ত আমলের কারণে তার মধ্যে এটি অন্তর্ভুক্ত নয়। তবে দুটি হাদিস পাওয়া যায়, হাদিস দুটির মর্মার্থ প্রায় একই রকমে। একটি বর্ণনা করেছেন উম্মু আইমান, আরেকটি বর্ণনা করেছেন হুমায়না বিনতে মাইমানা। এই উম্মু আইমান যে হাদিসটি বর্ণনা করেছেন, হাদিসটি বর্ণিত হয়েছে মুস্তাদরাক আল হাকিমের মধ্যে। হাদিসটিকে আমরা জানি ইমাম হাকিম তার মুস্তাদরাকের মধ্যে যদি কোনো হাদিসকে সহি বলে থাকেন তাহলে সেটি বা হাসান বলে থাকেন তাহলে সেটি চূড়ান্ত পর্যায়ে সহি বা হাসান নয়, কেননা তিনি অনেক দুর্বল হাদিসকেও হাসান বা সহি বলে ফেলেছেন। তো সেই সূত্রে এই হাদিস হাদিসটিতে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল যে তিনি রাত্রে প্রায় যখন বড় রাত্রি হতো বিশেষ করে তখন বাইরে পেশাব করতে যেতেন না, বরং ঘরের বাড়ির ভিতরেই কোনো একটা পাত্রের মধ্যে পেশাব করতেন। সেই পাত্রটি দিনের বেলায় বাইরে ফেলে দেওয়া হতো পাত্র থেকে পেশাবগুলি। তো একদা উম্মু আইমান বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রে এরকম পাত্রে পেশাব করেছিলেন, কিন্তু রাত্রে আমার খুব পিপাসা পেয়েছিল, আমি পানি ভেবে ওই পাত্র পেশাব পান করে ফেলেছিলাম। যেটি একটা পাত্রে ছিল, মাটির পাত্রে, সুতরাং এটিকে আমি পানির পাত্র মনে করে রাত্রিবেলায় আমি তৃষ্ণাত অনুভব করলে ওই পেশাব পানি ভেবে পান করেছিলাম। তিনি বলছেন যে আমি দিনের বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয়টি অবহিত করলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তো পেশাব করে রেখেছিলেন পাত্রের মধ্যে, কিন্তু আমি রাত্রে পিপাসিত হওয়ার ফলে ও পানি ভেবে আমি পেশাবটা পান করে ফেলেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মিচকি হেসে বললেন, এমনকি তার দাঁত দেখা গিয়েছিল হাসির অবস্থায়, বললেন যে তুমি যে পেশাব পান করেছো এই কারণে তোমার পেটে আর কোনো ধরনের অসুখ হবে না, এই খবরটি দিলেন। এ একটা বর্ণনা। আরেকটি বর্ণনা হচ্ছে হুকাইমা বিনতে মাইমানা বর্ণনা করেছেন। এ হাদিসটি বর্ণনা করা হচ্ছে, উল্লেখিত হয়েছে সুনান আল কুবরা ইমাম বাইহাকির মধ্যে। তো সেখানেও এরকমই একই ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলায় বললেন তার খাদেমাদেরকে, তার স্ত্রীদের যে সমস্ত চাকরানি থাকতেন, চাকরানি শব্দটি যদিও আজকে আমাদের কাছে একটু অপ্রীতিকর মনে হয়, যারা বাসায় কাজকাম করতেন এ ধরনের মেয়েদেরকে খাদেমা বলা হয়, তো তাদেরকে দিনের বেলায় বললেন যে আমার রাত্রে পেশাবের পাত্রটা তোমরা বাইরে নিয়ে গিয়ে ফেলে আসো। তখন তিনি বললেন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো রাত্রে পেশাবের পাত্র থেকে পানি ভেবে পান করে ফেলেছি। তখন তিনি বললেন যে তোমার এইটার কারণে তুমি নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করবে, বা এরকম কোন একটা শব্দ বলেছিলেন। কিন্তু এই দুটি সনদকেই মুহাদ্দিসগণ, হাফেজ ইবনে হাজার সহ সকল মুহাদ্দিসগণই বলেছেন যে হাদিস দুটি আসলে গ্রহণযোগ্য পর্যায়ের নয়, জঈফ হাদিস, দুর্বল হাদিস, কারণ এর বর্ণনার মধ্যে ইজতিরাব রয়েছে, নড়বড়ে ভাব রয়েছে, একজনের সাথে আরেকজনের সমন্বয়হীনতা রয়েছে। কেউ কেউ এই বর্ণনাকারীকে মাতরুক বলেছেন, জঈফ বলেছেন, এনার হাদিস গ্রহণযোগ্য নয় বলেছেন, ইত্যাদি কারণে হাদিসটি বা এই মর্মের যে হাদিস দুটি বর্ণিত হয়েছে এ দুটি সহি নয়। তাছাড়া এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব ব্যতিক্রমভাবে অন্যান্য ব্যক্তির পেশাবের চাইতে ব্যতিক্রম, পবিত্র, এরকম কোনো বর্ণনা নেই। যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষের পেশাবই অপবিত্র, যে কোনো জায়গায় লেগে গেলে সেই কাপড়টা অপবিত্র হবে, ধুইতে হবে পবিত্রতা হাসিলের জন্য। কিন্তু এরকম বলা হয় নাই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব পবিত্র, এরকম কোনো বর্ণনা নেই। দ্বিতীয়ত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেন নাই যে আমার পেশাব পান করলে সে জান্নাতের শুভ সংবাদ পাবে বা জান্নাত যাবে, এরকম কোনো বর্ণনা নেই। সুতরাং এই হাদিস দুটি দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব পবিত্র এবং তার পেশাব পান করলে জান্নাতের শুভ সংবাদ পাবে, এই ধরনের বক্তব্যটি আসলে সমীচীন নয়, গ্রহণযোগ্য নয় এই দুটি হাদিসের আলোকে। কারণ যদিও হাদিস, কিন্তু হাদিস দুটি তো জঈফ এবং অগ্রহণযোগ্য মুহাদ্দিসিনদের নিকটে। সুতরাং এই হাদিসের আলোকে এটি বলা যাবে না যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব পান করেছেন, তার পেশাব বহুত পবিত্র ছিল, অতএব পান করার কারণে ফজিলত হিসাবে তার পেটের অসুখ হবে না, জান্নাতে যাবে, এই ধরনের কথা না বলাটাই বেশি উপযুক্ত হবে। কেননা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য মানুষের মতোই স্বাভাবিক গুণাবলীর মানুষ ছিলেন, তার ব্যতিক্রম ছিল, তার কাছে ওয়াহি আসতো, অন্যদের কাছে ওয়াহি আসে না, যা কোরআন এবং সুন্নার একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। তিনি বলেছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। সুতরাং মানুষের পেশাব, অন্যান্য মানুষের পেশাব যদি নাপাক হয়, ওনারও পেশাব নাপাক। উনি বলেছেন যে আমি, তোমরা যেভাবে ভুলে যাও আমিও সেভাবে ভুলে যাই। সুতরাং মানবীয় গুণাবলী তার মধ্যে ছিল, আর তিনি পানাহার করতেন, সুতরাং তার পেশাব যে আলাদাভাবে পবিত্র এরকম কোনো বর্ণনা নেই। আর যদি ধরেই নেওয়া যায় যে তার তার পেশাব অন্যান্য ব্যক্তিদের পেশাবের তুলনায় ব্যতিক্রম, পবিত্র ছিল, তাহলে তো এটা বলা যাচ্ছে না যে তার পেশাব পান করলে জান্নাতের শুভ সংবাদ পাবে। এটি আসলে এই হাদিসটির আলোকে ফতোয়া না দেওয়াটাই বেশি গ্রহণযোগ্য বলে বড় বড় বর্তমানকালের বড় বড় আলেমদের মতামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নার আলোকে বিশুদ্ধ বিষয়গুলি জানার ও মানার তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।